এর আগে কম্পিউটার দুইটা সাবজেক্ট আমরা পড়ছি সেভাবে তেমন একটা অবস্থা ছিল না। এখানে যেহেতু একটা কোর্স চালু হয়েছে এটার জন্য আমি চিন্তা করলাম যে এখান থেকে যদি কিছু শিখতে পারি আমি নিজের চেষ্টায় আর কোর্সের সহায়তায় যদি কিছু শিখতে পারি তো সেটা আমার জন্য পরবর্তীতে কাজে দিবে। আর এছাড়াও আমি ইলেকট্রিক্যালের একটা কোর্স অলরেডি করছি আর মেকানিক্যালের একটা কোর্স করছি, এই জন্য আমি মনে করি যে আমার পরবর্তী সময়গুলোতে মানে আপনি নিজেকে কোয়ালিফাইড মনে করছেন এই কোর্সগুলা থেকে কোর্সগুলাতে ভালো করেছেন এই জন্য? না না বেস না, লাইক আপনি যে সিলেক্টেড হয়েছেন আমি জাস্ট বলছি যে অন্য যারা সিলেক্টেড হয়নি তাদের থেকে কি ডিফারেন্ট সেটা জাস্ট জিজ্ঞেস করছি। সেটা হলো আমার আত্মবিশ্বাস, বক্সের মধ্যে ছিল কিসের ল্যাপটপে। আচ্ছা আর কিছু কি আছে বলতে থাকেন? একটা কথা বারবার বলতেছি, আত্মবিশ্বাস সবারই আছে এখানে, এই কারণে কিন্তু আসছে এবং ইভেন সিলেক্টেড হয়েছে। কি কারণে আত্মবিশ্বাস এমন ডিফারেন্ট একটা কোয়ালিটি মানুষের সবসময় থাকে, সবারই থাকে একটা স্পেশাল কোয়ালিটি, সেই স্পেশাল কোয়ালিটিটা কি নিজের কাছে কেন মনে হয়? মানে আপনার নিজের কাছে কি মনে হয়? অন্য যে যা ইচ্ছা ভাবুক তাতে কিছু যায় না, আপনি নিজেকে সুপারম্যান ভাবতে পারেন, ব্যাটম্যান ভাবতে পারেন, আপনি নিজের কাছে নিজে অ্যাকচুয়ালি কি ভাবছেন? আচ্ছা ওকে ঠিক আছে, তারপরে নিজের কাছে কি মনে হয়, নিজের কাছে কোন কোয়ালিটিটা মনে হয় নিজের কাছে? আপনার কোশ্চেনটা বুঝতে পারছেন না, এটা তো সিলেকশনের প্রসেস, সিলেকশন একটা করে প্রসেস আসতেছে, বাট আপনার নিজের কাছে কি মনে হয় নিজের কাছে কোয়ালিটিটা কি, নিজের কোয়ালিটিটা নিজের মধ্যে কি, আমার মানে কোন গুণটা আছে আমি সেটা বললাম। আচ্ছা কোশ্চেনটা কি আসলেই কেউ বুঝেন নাই? একটু আগে যে একটা কথা বললাম না যে কেউ কেউ নিজেকে সুপারম্যান ভাবতে পারে, ব্যাটম্যান ভাবতে পারে, ইভেন আপনি অনেক কিছুই ভাবতে পারেন, আপনি আমি জাস্ট ওরকমই কিছু একটা যাচ্ছি যে আপনি আসলে নিজেকে কি মনে করছেন, নিজেকে কোন দিক দিয়ে দেখতেছেন? আমি হয়তো আপনাকে দেখতে, আমি হয়তো আপনাকে দেখছি প্রোগ্রামার হিসাবে, আবার আরেকজন দেখছে ভালো স্টুডেন্ট হিসাবে, আবার যারা সিলেক্ট করেছেন তারা দেখছে টপার হিসাবে, টপ স্টুডেন্ট হিসাবে, বাট আপনি নিজেকে কি দেখেন, কি হিসাবে দেখেন? আপনি কি এরকম ভাবে তারা যারা দেখে আপনিও কি নিজেকে তাই দেখেন নাকি ডিফারেন্ট কিছু দেখেন? এবার কি বুঝতে পেরেছেন? আচ্ছা এবারও কঠিন হয়ে গেল। আচ্ছা থাক, আপনার আপনাদের মতন করে বলেন, আমি পরে এক্সপ্লেন করছি। বলো শেষ, আর কেউ আছেন? আচ্ছা একজন আছেন। আল্লাহ চাইছে জন্য যে নিজেকে হেল্প করে তাকে আল্লাহ সবসময় হেল্প করে, এটুকু জানেন আপনি? নিজে ট্রেনিং করলে কিন্তু কখনো এটা কিছুই হতো না। সেটা শেষ বলো শেষ। আচ্ছা ঠিক আছে, সবার কি বলা শেষ নাকি কেউ বাকি আছেন? আচ্ছা যাই হোক, এখানে কয়েকটা পয়েন্ট আপনার যেটা এখন দেওয়া লাগবে সাজু ভাই, একটা দিয়ে দেন সবাই পাস করে নিক।
দিয়ে দেন পাস করে ফেলুন। আচ্ছা ওটা মানে হলে আবার ফেরত যাই, আপনারা এখানে যে পয়েন্ট গুলো উল্লেখ করেছেন আমি সেগুলো একটু বলি। একজন বলেছেন হচ্ছে জব, মানে চাকরি চান, জব চান। মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি যদি চাকরি করার উদ্দেশ্যে আসেন, চাকরি করার উদ্দেশ্যে যদি শিখতে চান, চাকরি সারা জীবন দৌড়াতে থাকবে, আপনিও চাকরির পিছনে দৌড়াতে থাকবেন। যখন দৌড়তে পারবেন নিজে স্যাটিসফাই দিতে পারবেন না, আবার যখন মানে স্যাটিসফ্যাকশন পাবেন না তখন এই মানে ইন্টারেস্ট গুলোই নষ্ট হয়ে যাবে, ইন্টারেস্টই পাবেন না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ফিনান্স, এটাও চাকরি রিলেটেড আর কি। টাকা পয়সা চান, মানে অনেকে মনে করতেছেন হয়তো বা যে আমি কিছু একটা করে বিলিয়নিয়ার হয়ে যাবো অথবা মিলিয়নিয়ার হয়ে যাবো সামথিং, এরকম কিছু। মেইন ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি মানে নিজে নিজের মধ্যে যদি ইন্টারেস্ট না থাকেন, মানে নিজে যদি স্যাটিসফাইড না থাকেন কোনো কিছু করে, এই চাকরির ব্যাপারটা মানে অনেকটা চাকরির মতোই, সারা জীবন টাকার পিছনেই দৌড়াতে থাকবেন, টাকাও দৌড়াতে থাকবে, বাট মানে সেরকম ভাবে ধরতে পারলেও কখনো ভালো মতন ধরতে পারবেন না। আগে যদি নিজে ডেভেলপ হন, নিজে যদি স্যাটিসফ্যাকশন পান, তাহলে দেখবেন টাকাই আপনার পিছনে ছুটছে, আপনার টাকার পিছনে কখনোই ছুটতে হবে না, ইভেন জবের পিছনেও ছুটতে হবে না। আপনি নিজেই জানবেন না যে কত মানে কিভাবে আপনার কাছে অফারগুলো আসতেছে অথবা কিভাবে ইয়াগুলো জবগুলো হচ্ছে। আপনি এখানে ওই ভাই পিছনে আছে তো, পিছনে একটা সিট আছে ফাঁকা। কানেকশন নাই তাহলে আপনি ইয়ে চলে যান, পিছনে চলে যান, ওখানে একটা ইয়ে আছে, ওখানে একটা চেয়ার নিয়ে বসে পড়ুন, এখানে হবে না মেবি, আপনি পিছনে চলে যান। আমার তো মেবি মেশিন থেকে আসতেছে কোনো। আচ্ছা এবার একটু পিসি ছাড়া হয়েছে সবার, কি পিসিতে কাজ শেষ? ভাই এবার একটু মনোযোগ দেন এদিকে সবাই। আচ্ছা তারপর আরেকটা যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে সার্টিফিকেট চান অনেকে, মানে চাকরি করতে যাবেন সার্টিফিকেট চান যাতে সহজে চাকরি দিয়ে দেয়। আমি সাজেস্ট করবো এই কাজগুলো করেন না দয়া করে কেউ, সার্টিফিকেট জীবনে আপনারা কিচ্ছু জিজ্ঞেস করবেন না, মানে কিচ্ছু হবে না সার্টিফিকেট দিয়ে, ট্রাস্ট মি। আমি আপনার আমি হচ্ছে পাশ করেছি সিএস ইউনিভার্সিটি থেকে, এই পর্যন্ত মানে আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই পর্যন্ত আমি যে জায়গায় জব করেছি অথবা যে যে জায়গায় ইন্টারভিউ দিয়েছি একবারও আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে আপনি ইভেন পাশ করছেন কিনা। এই যে এনারাও জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন আপনি যদি মানে আপনাকে নিজে যদি ইয়ার থাকে এই সব ইউনিভার্সিটি ইয়াগুলোতে, কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গুলোতে কিন্তু ইয়া হয়, নিজেদের একটা এক্সাম সিস্টেম থাকে, ওরা আপনার এই এক্সামগুলো ক্যারি করবে না, আপনি কি শিখে আসছেন না শিখছেন এগুলো দেখবেই না, ওরা নিজের আগে এক্সাম নিবে। তাতে যদি আপনি কোয়ালিফাইড হন, তাতে যদি বোঝা যায় যে তারপর আবার আরো আপনার নিজের ইন্টারেস্টের ব্যাপার আছে, আর তারা যদি বুঝে যে আপনি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, আপনি ক্রিয়েটিভ, তাহলে আপনার কখনো ওই সার্টিফিকেটের কথা জিজ্ঞাসা করবো না কোনোদিন। ইভেন মানে কোন ডিগ্রি আছে না না আছে এগুলো কখনো আপনার মানে মাথাতেই আনা লাগবে না, তো এই জায়গায় তার মানে আলটিমেটলি সার্টিফিকেট কোনো কাজেই লাগছে না। সত্যি কথা বলতে চাই, এখনো তো মনে করছেন যে সার্টিফিকেট না পেলে আমি কি হবে এই কোর্স করে অথবা রেগুলার করতে যাচ্ছেন সার্টিফিকেটের জন্য, কিন্তু আলটিমেটলি সার্টিফিকেটটা আসলে আপনি যদি নিজে কিছু না করেন, নিজের মধ্যে যদি কিছু না থাকে, নিজে যদি অ্যাকচুয়ালি কিছু না শিখেন, সার্টিফিকেট দিয়ে আসলে কিছুই হবে না।
কোনো কাজই লাগছে না এটা। আরেকটা হচ্ছে আরেকজন আছে হচ্ছে ডিমান্ড, ডিমান্ড লাইক আইটি আইটি ইন্ডাস্ট্রির এখন অনেক ডিমান্ড আছে, তো এখানে অথবা আমি অনেক ভালো সুযোগ করতে পারবো, কিছু করতে পারবো। দুনিয়াতে যে কোনো কিছুর যে কোনো ডিমান্ড সারা জীবনই থাকবে। আগে ডিমান্ড গুলো কি ছিল, লাইক মানুষের বেসিক ডিমান্ড গুলো কি? হ্যাঁ, ফুড, তারপর ক্লোথ, তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, এই জিনিসগুলো হচ্ছে বেসিক ডিমান্ড। এগুলো ছাড়াও আরো যে ডিমান্ড গুলো আছে সেগুলো জীবনে এখন পর্যন্ত মানে শুনছেন কোথাও যে কমতেছে, মানে ডিমান্ড গুলো কমে গেছে কখনো? দুনিয়ার যে কোনো জিনিসের ডিমান্ড, আচ্ছা ওইখানে কি হয়েছে নাজুর ভাই? আচ্ছা তো যেটা বলছিলাম ডিমান্ড, আপনারা চিন্তা করছেন ডিমান্ড, আইটি তে অনেক বেশি ডিমান্ড আছে, অনেক বেশি জবের সুযোগ আছে, এটার সাথে আলটিমেটলি জব রিলেটেড। আপনারা মানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে আপনারা যেদিক দিয়ে যান না কেন, লাস্টে গোল আসলে জব, চাকরি, চাকরির দিক দিয়ে। আপনারা মানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে অনেকে হয়তো বা চাকরিকে টার্গেট করে মানে এখানে এনরোল হতে চেয়েছেন অথবা এনরোল হয়েছেন আলটিমেটলি জব করার জন্য, যাতে জবের সিকিউরিটির জন্য। আমার কথা পয়েন্ট মেইন পয়েন্টটা যেটা সেটা হচ্ছে কি যে আপনি যদি নিজে ক্রিয়েটিভ হন, নিজে যদি কিছু করতে পারেন, নিজেকে যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করেন, নিজেকে যদি কোয়ালিফাইড মনে করেন, এইসব সার্টিফিকেট ডিমান্ড, তারপর আপনার আরেকটা জিনিস কি ছিল আপনার যে ইকোনমিক্যাল যে ব্যাপারটা বললাম ফিনান্স, এই সমস্ত জিনিস নিয়ে একটু চিন্তাই করতে হবে না। আপনি আপনার মতন করে কাজ করতে থাকবেন, দেখবেন বাকি সবকিছু এটা এটা আপনার আপনার নিজের কাছে আসবে। চাকরিও আপনাকে খোঁজা লাগবে না, আপনাকে নিজেই এসে কোম্পানিগুলো অফার করবে যে ভাই আপনি কি কাজ করবেন আমাদের সাথে, এত টাকা দিব অথবা হ্যান ত্যান, এরকম কিছু আপনার নিজেকে কোনো কিছু ডিল করতে হবে না। যা যদি নিজে নিজের পজিশনটা স্ট্রং করতে পারেন, নিজের পজিশনটা যদি ডেভেলপ করতে পারেন। আর একটা কোশ্চেন আছে মানে ক্লিয়ারলি কেউ দিতে পারছেন না যে আপনি নিজেকে কেন কোয়ালিটি ফুল মনে করছেন, নিজের মধ্যে কি এমন কোয়ালিটি আছে, নিজেকে কি কেউ লাইক একটু ডিফারেন্ট ভাবে ভাবেন না, একজন স্টুডেন্ট ছাড়া, একজন মানে এক্সামে পার্টিসিপেন্ট ছাড়া আর কোনো কিছু মনে করেন না কেউ নিজেকে? সবাই এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছেন কিন্তু কেউ মানে নিজেকে ইঞ্জিনিয়ার মানে কি, ইঞ্জিনিয়ার আসলে কারা, কারা ইয়ে করতে আসে বলবেন না, যতটুকু মনে হয় ওইটুকু বলেন। হ্যাঁ কথাটা ঠিক আছে। আপনি মানে আপনার লাইফ আগে হচ্ছে কি প্রাচীনকালে যারা ইয়া হইতো লাইক মানে যাদের বাড়িঘর কোনো কিছু থাকতো না তারা হচ্ছে যে ইয়া হইতো, ওই যে হিন্দুদের মধ্যে ওনাদেরকে জানি কি বলে কি বলে কি বলে কি বলে সাধু ওর ওই যে ইয়া, না না টার্মটা ঠিক ক্লিয়ার আসলো না, হ্যাঁ হ্যাঁ ঋষি ঋষি এক্স্যাক্টলি, তাদের কিন্তু বাড়িঘর কেউ কিছু থাকে না, ওই তাও মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে হচ্ছেই করে মানে খাবার টাবার নিত, মানে মানুষকে হচ্ছে স্পিরিচুয়াল সার্ভিস গুলো দিত, কিভাবে স্বর্গে যাবে সেই জিনিসগুলো বলতো। আপনার হচ্ছেন এখন সে আধুনিক ঋষি, আপনার মানে আপনার টাকা থাকবে না, কোনো কিছুই থাকবে না, কিন্তু আপনার হচ্ছে মানুষের মানুষকে কেমনে সার্ভিস দিবেন, মানুষকে কেমনে মানুষের জীবন কিভাবে আরো ইজিয়ার করবেন সেই জিনিসটা নিয়ে আপনার মাথার মধ্যে ই করতে হবে। কিন্তু সকালে কিন্তু খান নাই, দুপুরে কিন্তু খাবার কি হবে সেটাও কিন্তু কেউ জানে না, যাদব কখনো খাবার হবে কিনা। আপনি যদি মানুষের লাইফকে অ্যাকচুয়ালি ইজিয়ার করতে পারেন, ঋষিরা ঋষিদের যেমন খাবারের কখনোই অভাব হয় না, আপনারও তখন কোনো টাকা পয়সা যদি ওরকম ভাবে চিন্তা করেন যে আমার টাকা পয়সা লাগবে, আপনারও কখনো কোনো টাকা পয়সার মানে কথা চিন্তা করতে হবে না কখনো, এমনিতেই অটোমেটিকলি চলে আসবে। আমি যেটা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিজেকে জাস্ট একটু প্রবলেম সলভার হিসেবে চিন্তা করেন। একটা একটা কিছু দেখতেছেন কোন একটা দেখতেছেন একটা হার্ড সিচুয়েশন, আপনি যদি এরকম কিছু চিন্তা করতে পারেন যে আমি এই প্রবলেমটা আমার স্কিল দিয়ে সলভ করতে পারি, আমি যা জানি আমার আমার নলেজ দিয়ে আমি সলভ করতে পারছি। লাইক ধরেন এখানে কেউ একজন রিক্সা চালায় যাচ্ছে, সে লোকটার অনেক কষ্ট করে চালাতে হচ্ছে, অনেক এফোর্ট দিতে হচ্ছে, অনেক এনার্জি খরচ হচ্ছে, ওই জায়গাটাতে ওই অবস্থাটা মানুষের ওই কষ্টটা দেখে আপনার মাথায় আসা উচিত যে এই জিনিসটা আমি কিভাবে সলভ করবো, এই লোকের লাইফকে কিভাবে আরো ইজিয়ার করা যায়, এই রিক্সাটাকে আমি আরো ইজিলি চালানো যায়।
আপনি যদি মেকানিক্যাল থাকেন তাহলে হয়তো আপনার জন্য জিনিসটা আরো ইজি হবে, আপনি মেকানিক্যাল সলভ ইয়া দিয়ে নলেজ দিয়ে ওটা সলভ করতে পারবেন। বাট আপনার যেহেতু সিএসসির আপনার ওইভাবে চিন্তা করা উচিত যে আমি টেকনোলজি ইউজ করে কিভাবে তার লাইফকে আরো ইজিয়ার করতে পারি, তার প্রফেশনকে কিভাবে আরো ইজিয়ার করতে পারি। তারপর এরকম হাজার হাজার প্রবলেম আছে কিন্তু আমাদের দেশে, মানে আমাদের চারপাশে, এখানে আছে, বাইরে আছে, মানে আপনি যেখানে যাবেন, আপনি এখানে ইভেন বসে আছেন দেখেন আপনাদের ইয়া নাই, এসি নাই, যদিও এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, এসি আবিষ্কার হয়ে গেছে, তো এখানে আপনার নতুন করে হয়তো কিছু চিন্তা করার নাই। আপনি একটু চিন্তা করতে পারেন কিভাবে এটাকে আরো মডার্নাইজ করা যায়, কিভাবে আরো টেকনোলজি ইউজ করে আমি ইজিলি অ্যাক্সেস পেতে পারি। লাইক ধরেন ফোনে একটা অ্যাপ বানায় ফেলতে পারেন যে কোনো রিমোট টিমোটের ঝামেলা নাই, আমি নিজেই নিজের ফোন থেকে চালাবো, অটোমেটেড করে ফেলতে পারেন সবকিছু, এরকম ভাবে আরো ইজিয়ার করে ফেলতে পারেন। তো নিজেকে একটু প্রবলেম সলভার হিসেবে দেখার চেষ্টা করুন। এই জিনিসটাই, এই সিম্পল একটা কথাটাই কেউ বলতে বলেন নাই, নিজেরা বলতেছেন যে কত সেভেন সেমিস্টার পড়বো, মানে কি সেমিস্টার, তো সেভেন সেমিস্টার শেষ করে ফেলছেন, কিন্তু কেউ এখনো নিজেকে মনে করছেন না যে আমি একজন প্রবলেম সলভার, আমি সব মানে সবগুলো প্রবলেম সলভ করে ফেলতে পারি। অ্যাটলিস্ট যা শিখেছেন এ পর্যন্ত, যা শিখেছেন তা দেখি কেউ এখন পর্যন্ত রিয়েল লাইফ কোনো প্রবলেম সলভ করছেন, রিয়েল লাইফ কোনো কোনো কিছু ইজিয়ার করছেন, কোনো কারো মানে এফোর্টলেস করেছেন কেউ কোনো কিছু, মানে এমন করেছে কেউ করেছেন কিনা। কিসের টিকিট? আচ্ছা বাসের টিকিট, হ্যাঁ এটা একটা ভালো অ্যাপ্রোচ, অনেক লাইনে দাঁড়া থাকতে হইতো আগে, এখন লাইনটা তাহলে কমে যাচ্ছে। এই যে এরকম ভাবে হচ্ছে আপনার চিন্তা করা উচিত, আপনি দেখছেন যে লাইনে দাঁড়া আছে মানুষ কষ্ট করছে, এক ঘন্টার জায়গায় আমার টাইম নষ্ট হচ্ছে, এক ঘন্টার জায়গায় আমার 5 ঘন্টা চলে যাচ্ছে, সেখানে আপনি এই যে আপনি মানে আপনি যদি এই সলিউশনটা আগেও হয়ে গেছে, অনেক অনেকেই করেছে, তবু আপনার জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতন। আপনি যদি এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলভার হিসেবে দেখে থাকেন, আপনি যদি টাইমকে সেভ করার জন্য অ্যাকচুয়ালি করে থাকেন, সেখানে 5 ঘন্টার জায়গায় আপনি 5 সেকেন্ড করে ফেলতে পারছেন। তারপর মানে জাস্ট চোখে ইভেন বাসার কমফোর্টের মধ্যে বসে, বাসার আরামের মধ্যে বসে আপনি কাজটা কমপ্লিট করে ফেলতে পারছেন, দেন বাস স্ট্যান্ডেও যাওয়া লাগছে না। তো এরকম ভাবে হচ্ছে জাস্ট নিজের একটু চিন্তা করেন নিজেকে প্রবলেম সলভার হিসাবে, নিজেকে আধ্যাত্মিক হিসাবে। আপনারা কিন্তু সবাই আসলে আধ্যাত্মিক, ইঞ্জিনিয়ার মানুষটাই আধ্যাত্মিক, কোন সেন্সে সেটা কিন্তু বললাম একটু আগে একবার। টাকা পয়সা নাই তারপর কিন্তু চিন্তা করবেন যে কিভাবে মানুষকে সার্ভিস দেওয়া যায়, কিভাবে সবার লাইফ ইজিয়ার করা যায়, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে সবগুলোকে মনে বলে ফেলছি, না যা যা বলছিলাম সবগুলোই হয়ে গেছে, আর কিছু বলার নেই। আচ্ছা ভালো কথা, এত কথা বলে ফেললাম, আমার আমার কি কি মানে আমার নাম আমি মনে হয় কেউ জানেন না, তাই না? আচ্ছা যাই হোক, আমার নিজের ইন্ট্রোডাকশন এখনো দেওয়া হয়নি। আমার নাম হচ্ছে সাব্বির, মেবি কে জানি আপনাদের এখানে বলছিল, মানে আমার নামে মনে হয় কেউ আচ্ছা আপনি তো নামের সাথে মিলে গেল আপনার, অবশ্য ভেরি কমন নেম। আমি হচ্ছি রাইজা প্লাসে কাজ করি, আপনি কি রাইজা প্লাসের নাম শুনেছেন? কেউ শুনেছেন? কেউ শুনেন নেই? গেম খেলেন কে কে? হ্যাঁ আপনি একা আর কেউ গেম খেলেন না? সবাই খেলেন? পিঁপড়া মারতে হয় একটা গেমে, এই গেমটা কেউ খেলছেন? অনেকে দেখা যায় রাগ হয়েছে, অনেক অনেক বেশি রেগে গেছে, এবার ফোন বার করে পিঁপড়া মারতেছে, বসে বসে পিঁপড়া ইয়ে করে মেরে ফেলে। এই গেমটা কেউ খেলেছেন? কজন খেলছেন? 2 জন মাত্র? পিঁপড়া মারার গেম কে কে খেলছেন? আরেকজনও খেলছে, 3 জন। আর 25 জনের মধ্যে মাত্র 3 জন? আচ্ছা যাই হোক, এই গেমটা কিন্তু বাংলাদেশের মানে বাংলাদেশের ইয়েতে আপনি গেমিং ইন্ডাস্ট্রিতে একটা মানে বলতে পারেন একটা মাইল ফলক হিসাবে, মাইল ফলকের মতন। এই 70 হিরো 71, তারপর 16 হিরো 16, এগুলো কিন্তু আগে আসে নাই। এই গেমটাই কিন্তু একদম ইন্টারন্যাশনাল মার্কেটে ফার্স্ট হচ্ছে লঞ্চ করে, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউস করে বাংলাদেশকে, এবং সেটাই হচ্ছে এই কোম্পানির হচ্ছে ডেভেলপ করা। এটা এটাই হচ্ছে প্রথম ইয়া ছিল, লাইক বাংলাদেশের থেকে যে কোনো একটা কিছু, কোনো একটা গেম ইন্টারন্যাশনাল মার্কেট অকুপাই করতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেট দখল করতে পারে, সেটা হচ্ছে আপনাদের এই এই গেমটা থেকে আর কি, মানে আমাদের কাছে আমরা বুঝছি যে আমরাও কিছু একটা করা পসিবল, আমাদের মতন যারা ডেভেলপ করছেন তারা বুঝছে যে এই এরকম কিছু একটা দিয়ে আমরাও ডমিনেট করতে পারি। এই গেমটাই হচ্ছে মানে হয়েছিল ইয়েতে রাইজা প্লাস। এটা অবশ্য আরও গেম আছে এনাদের, মানে এই কোম্পানির লাইক রয়েছে মিনা, তারপর আরো জানি কি কি আছে। মিনা খেলে গেছেন? আসলে খেলেন নাই?
আরো কিছু গেমস আছে। তো যাই হোক, আমি হচ্ছি রাইজার প্লাসে হচ্ছে ডেভেলপার হিসেবে কাজ করি। তো এখানে জাস্ট আপনাদেরকেও যাতে আপনিও যাতে এরকম কিছু একটা করতে পারেন, আপনিও যাতে এরকম কোন একটা গেম অথবা এরকম কোন একটা এফেক্টিভ কোন একটা অ্যাপস বানাতে পারেন যাতে সারা দুনিয়াতে ডমিনেট করতে পারে, যাতে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যাতে লাল সবুজ ফ্ল্যাগটা যাতে ইয়াতে দেখা যায় আপনার, মানে অন্য একজন মানুষ দেখতে পারে, ওই বাইরের দেশে কেউ ইন্ট্রোডিউস হয়, যে কোনো ইসের গায়ে। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিন্তু এই সমস্ত দিকে অনেক আগায়, টেক্সটাইল লেজার পড়েন, এখানে তো টেক্সটাইল কেউ নাই, ওরা কিন্তু একটা পোশাকের নামের গায়ে লিখে দিতে পারে মেড ইন বাংলাদেশ, আপনারা কিন্তু এখনো পারতেছেন না। ওইখানে কিন্তু অ্যাবাউটসে কোন একটা অ্যাপসের তো অ্যাবাউট থাকে, ওখানে কিন্তু এখনো মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের কোনো অ্যাড্রেস খুবই কম দেখা যায় কিন্তু এখন। এই রেসপন্সিবিলিটি গুলো হচ্ছে এখন আপনাদের। টেক্সটাইলের ওরা যেমন ইয়াতে কিন্তু আপনি আমেরিকা দেখবেন ওরা ইয়া চিনে না, মানে লাইক আপনি বাংলাদেশের নাম বলবেন চিনবে না। আপনি যদি বলেন যে তোমার শার্টের কলারটা চেক করে দেখো ওখানে কি লেখা, তখনই তো দেখবেন ইয়া হয়, অবাক হয়। আমি লাইক এরকম ইয়াতে আমি নিজে যখন ওই আগে গেম টেম খেলতাম তখন এরকম গেমিং অনেক কমিউনিটি ছিল, তারা এরকম বাংলাদেশ বলে প্রথমে চিনতো না যে এটা কোন দেশ, মানে কোথেকে আসছো। পরে যখন আমি বলতাম যে এরকম ইয়া লাইক মানে টেক্সটাইল দিয়ে হচ্ছে তাদেরকে ইন্ট্রোডিউস করাতে হইতো বাংলাদেশ, এখন মানে আমার কথার মেইন পয়েন্টটা হচ্ছে কি, টেক্সটাইলের টাইম মানে টেক্সটাইলকে এলিমিনেট করতে হবে এখন আপনাদেরকে। ওরা যাতে প্লে স্টোর খুললে যাতে বাংলাদেশে কিছু একটা দেখে, কোথাও মানে এমন কোন একটা অ্যাপ বানাতে হবে, কোন একটা কিছু একটা সার্ভিস বানানো উচিত যাতে লাইক ফেসবুকের মতন, লাইক টুইটারের মতো, যাতে এমন কিছু একটা দেখে ওরা যাতে বুঝে যে এটা বাংলাদেশের থেকে আসছে, এটা মেড ইন বাংলাদেশ। আপনি কি হ্যাকার আর্থের নাম শুনেছেন কেউ? হ্যাকার আর্থ, আচ্ছা গেম যেহেতু খেলেন, ব্লু স্টেক্সের নাম শুনেছেন মনে হয় নিশ্চয়ই? হ্যাঁ, এই এই গেম এটা কে বানিয়েছে, মানে কারা বানিয়েছে এটা জানেন? এই যে আপনার পাশের প্রতিবেশী, হ্যাঁ ওদিকে না, ইন্ডিয়ার ইন্ডিয়ার ডেভেলপার কিন্তু এটা বানানো। তারপর কন্টেস্টের একটা বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে হ্যাকার আর্থ, মানে লাইক ওখান থেকে আসে কি ইয়ে হয়, রিক্রুটমেন্ট হয় আপনার ওই জব সাইট, অনেক বড় একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা মোটামুটি। বাট আমি জাস্ট ব্লু স্ট্যাকেই স্ট্যাক থাকতেছি। ব্লু স্ট্যাকটা আপনার হচ্ছে কারো যদি ইয়া না থাকে, লাইক ব্লু স্ট্যাকটা কি আইডিয়া আছে সবার যে জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আপনার পিসিতে আপনার ইয়ে করতে দেয় ভার্চুয়াল ওএস, একটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড ওএস। তো আপনার হয়তো অ্যান্ড্রয়েড ফোন নাই কিন্তু আপনি অ্যান্ড্রয়েডের সার্ভিসগুলো ইউজ করতে যাচ্ছেন, তো তখন ইয়ে থেকে ব্লু স্ট্যাক ইউজ করলে, ব্লু স্ট্যাক ইনস্টল দিলে আপনি পুরো সার্ভিসগুলো পাবেন, ওই গেম খেলতে পারবেন, অ্যাপগুলো হ্যাঁ অ্যাপগুলো চালাতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপগুলো চালাতে পারবেন। লাইক ব্লু স্ট্যাকটা অনেকটা আপনার ওই ফোনেরই ফোনকেই ইয়েতে নিয়ে যাবে, পিসিতে নিয়ে যাবে। তো অ্যান্ড্রয়েডের প্যারালাল হিসেবে আপনার হয়তো পারি যখন ডেভেলপমেন্টে যাবেন ওই ব্লু স্ট্যাকটা কাজে লাগতে পারে, যদিও আমি মনে হয় না ব্লু স্ট্যাক ইউজ করবো, তবে অনেকে হয়তো বা এটাতে কমফোর্ট ফিল করে। তো ওইখানে এই জিনিসটা কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, ইন্ডিয়াকে তো শুধু একটা জিনিস রিপ্রেজেন্ট করে তা না, এটা পরিচিত, এই জন্য আমি নামটা জাস্ট বললাম। ইন্ডিয়ার এরকম হাজার হাজার জিনিস আছে যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। ইন্ডিয়াতে ওদের নিজস্ব এই যে আপনারা যে গুগল চালান এটা কিন্তু অপারেট হয় ইন্ডিয়ার থেকে, এখন যে মাইক্রোসফট চালাচ্ছেন এটাও অপারেট হয় ইন্ডিয়ার থেকে, কি কারণে? ওদের থেকে কি আমাদের রিসোর্স কম? ওরা হচ্ছে ওদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্টেলেকচুয়ালিটি নিয়ে ফেলছে। আমাদের দেশে কিন্তু আমাদের 20 crore পপুলেশন, এই দেশগুলোকে যদি আপনি অ্যাসেট বানাতে পারেন, আপনারা যদি অ্যাসেট হতে পারেন। রাশিয়ার জনসংখ্যা কত? মাত্র 14 crore, মাত্র 14। ওখানে ওখানে মানে আমরা যদি যাওয়া শুরু করি রাশিয়ান মানুষজন নিয়েই পাবে না, মানে দাঁড়াতেই পারবে না ওইখানে। মানে আমরা অ্যাকচুয়ালি যদি আমরা এভাবে না, আমরা যদি ইন্টেলেকচুয়ালি ওদেরকে ডমিনেট করা শুরু করি, আপনি রাশিয়ান মানুষজনকে খুঁজেই পাবেন না, কারণ ওখানে কাজ করার লোকেরই অভাব। কাজ করার 14 crore মানুষ, কাজ করে কয়জন? বাট ওদের ওদের কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, ওরা কিন্তু ইয়া নিচ্ছে, ইন্টেলেকচুয়াল নিচ্ছে ইন্ডিয়ার থেকে, চীনের থেকে। এখানে আমাদের হচ্ছে অনেক বড় একটা সুযোগ, আমাদের আমাদের জাস্ট এই কারণে হচ্ছে মানে গভর্নমেন্টের উদ্দেশ্য আসলে এইটা, মেন উদ্দেশ্য হচ্ছে এইভাবে কিছু একটা করার যাতে মানে বড় কিছু এরকম ভাবে বড় কিছুতে এন্ট্রি নেওয়া যায়। বাট আমি তখন যেটা বললাম, আপনাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে আপনার একজন প্রবলেম সলভার, একজন এক একজন আর্টিস্ট, মানে আপনারা যা তৈরি করবেন সেগুলো জানি। এই পাবলো পিকাসোর ছবিগুলো দেখছেন কেউ? বড় বড় আর্টিস্টের কি কি সব পৃথিবী যে একটা একই রাখে, সেগুলোর দাম বিলিয়ন বিলিয়ন ডলার।
আপনারা ডেফিনেটলি হিজিবিজি কিছু আঁকবেন না, আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার প্রবলেম সলভার, আপনারা ডেফিনেটলি কোনো একটা সার্টিন অ্যাপ্রোচেই আগাবেন, আপনাদেরগুলো আরো বেশি বিউটিফুল হবে। তো ওই দিক দিয়ে হচ্ছে আপনারা আরো বড় খুব বড় বড় আর্টিস্ট, আরো বড় বেশি প্রবলেম সলভার, আপনাদের ডোমিনেশন আরো বেশি হওয়া উচিত। ওটা 1 বিলিয়ন ডলারে সেল হলে আপনাদের 10 বিলিয়নে সেল হবে, আপনাদের 10 বিলিয়নে মানে মানুষ ইন্টারেস্টেড হবে। বাট এরকম কিছু একটা করতে হবে, করা উচিত। আপনি জাস্ট মানে টাকা পয়সা চিন্তা বাদ দিয়ে যদি সার্ভিসিং এর দিকে মনোযোগ দেন, এরকম কিছু একটা এমনি দিয়ে আসবে। পাবলো পিকাসো যখন ছবিগুলো আসছে, ওরা কিন্তু চিন্তা করেনি যে আমি এটা সেল করবো, আমার মার্কেটে কি আছে, আমার ডিমান্ড কি, আমার জব ফিল্ডে কি আছে। পাবলো পিকাসো যদি চিন্তা করতো, জীবনে ওই ছবিগুলো আসতো না, ছবিগুলো ক্রিয়েট করা যেত না। জাস্ট ওই হচ্ছে আমি বারবার করে বলতেছি যে নিজেদের উপরে ফোকাস দিন, আপনার আশেপাশে কি আছে সেটা নিয়ে একটু চিন্তা করেন। টাকা পয়সা আসলেই কোনো ব্যাপার না, ট্রাস্ট মি। অনেকে হয়তো বা কথাগুলো শুনে হাসবেন, অথবা মনে মনে বলবেন যে ওটা পাল্টা কি সমস্ত বলতেছে। টাকা পয়সা আসলেই কোনো ফ্যাক্ট না, যাতে যদি আপনি নিজের মধ্যে স্ট্রেংথ থাকে, নিজেদের মধ্যে নিজের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, সবগুলো দেখবেন এমনিতেই সবকিছু আসতেছে, এমনিতেই সবকিছু ক্রিয়েট হচ্ছে। আমরা 9টায় শুরু করেছিলাম তাই না, তাই ব্রেক দিই একটা ব্রেক দিই। আচ্ছা আমরা একটু ব্রেকে যাবো, তার আগে আমি আর একটু কিছু কথা বলে নেই। আপনাদের ইনস্টিটিউটে কি কন্টেস্ট হয়, প্রোগ্রামিং কন্টেস্ট হয় না, মানে আপনার মানে আপনার লিস্টে নাম আসে নেই? আচ্ছা দাঁড়ান, কল করবো। আচ্ছা আর একটু কিছুক্ষণ দিয়ে নিই, তারপরে শেষ হয়ে গেলে ব্রেক দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, সবাই যেটা বলছিলাম তখন কন্টেস্টে যে ব্যাপারটা, তার মানে আপনারা কেউ কন্টেস্ট করেনি এখন পর্যন্ত? ওদের ইনস্টিটিউটে আর কি কোন কন্টেস্ট হয়নি। আচ্ছা শুনেন, এমনি লাইক বুকসে যেগুলো আছে এরকম একা একা কেউ সলভ করছেন নিজে নিজে, কেউ নিজের ইন্টারেস্ট থেকে? বইতে কিন্তু অনেক প্রবলেম থাকে, অনেকটা চ্যাপ্টার শেষে আপনাদের এই স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা করিয়েছে সেটা কোন ল্যাঙ্গুয়েজে করানো হয়েছিল? সি শার্প তো অবজেক্ট ওরিয়েন্টেড, এমনি স্ট্রাকচার কোন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়নি? সি শেখানো হয়েছে, সবাই তাই না, সি শার্প জানেন? আচ্ছা একটু চেক করতে হবে আপনাদের এখানে কি সি শার্প এর আইডি গুলো আছে কিনা, একটু দেখেন তো সবাই। না না না, ল্যাপটপ আপাতত লাগছে না, একটু এদের রেটটাতে দেখি কিছু ইনস্টল দেওয়া আছে কিনা।
আচ্ছা সি কি কেউ লিখতে পারেন? সি ল্যাঙ্গুয়েজ কেউ লিখতে পারেন? মানে সি সি শুধু সি আপনি একা পারেন? আর কেউ? তারপরে সবাই শুধু সি শার্পি পারেন? পাইথন পারেন সবাই? সবাই আচ্ছা ধারণা বলতে কতটুকু পর্যন্ত? লুপ পর্যন্ত গেছেন? ফাংশন পর্যন্ত যাওয়া হয়েছে? মেথড পর্যন্ত? লুপ পর্যন্ত ছিল? পাইথন কি সবাই পারেন? একটু জোরে আওয়াজ দেন। আচ্ছা সি শার্প সবাই পারেন তাই তো? আচ্ছা যে কোনো একটা কমন ল্যাঙ্গুয়েজের নাম বলেন যেটা সবাই পারেন। আমি আমি বলবো না, আপনারা ডিসাইড করেন কোনটা পারেন আপনারা। একটু হাত তুলেন। আচ্ছা সি শার্প কারা কারা পারেন একটু হাত তুলেন তো। আচ্ছা অর্ধেক। আর পাইথন কারা পারেন? আচ্ছা কি ব্যাপার, তাহলে তো 12 তিন মাত্র 15 জন হলো, বাকি 10 জন কি, বাকি 10 জন কি কোনো ল্যাঙ্গুয়েজ পারেন না? আপনি কি শুধু পিএইচপি পারেন? না স্থিতি তো শুরু করার কথা। আচ্ছা শুনেন, যে যে ল্যাঙ্গুয়েজ পারেন সমস্যা নাই, আগামীকাল হচ্ছে আমি আপনাদের কিছু কোশ্চেন দিব, লাইক মানে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা আরেকটা কথা, এই কথাটার আগে আরেকটা কথা বলে নেই, এখানে সবাই বসছেন কিভাবে? একজন কি আরেকজন বন্ধুর পাশে বসছেন এরকম? মানে বন্ধুরা বন্ধুরা একসাথে বসছেন? কেউ কি দল বেঁধে আসেন নাই এখানে? মানে দল নিয়ে আসেন নাই কেউ? দল বেঁধে আসেন নাই কেউ যে ও আমার বন্ধু আমরা দুজন একসাথে যাবো? এই তিনজন, এই তিনজন দলের? আপনাদের এই দলগুলো, আপনাদের এই দলগুলো রাখা যাবে না, মানে দলগুলো রাখা যাবে না তা না, আমি এখন রাখবো না। আপনারা যে গ্রুপগুলো করবেন না, আমি হচ্ছে এই গ্রুপগুলো করার জন্য হচ্ছে ইয়ে করবো, আগামীকাল অথবা নেক্সট ক্লাসে। কারণ এই ফ্রেন্ডশিপ গুলো যদি আপনি রাখতে চান, দেখা যাবে যে একজন খুব ভালো পারেন, ওই ভালো যারা পারেন তারাই শুধু ফ্রেন্ডস হয়ে গেল, একটু যারা কম পারছে তারা কিন্তু কোনো ইয়ে করতে পারছে না, সেখানে কোনো বেনিফিট পাচ্ছে না। আবার যারা একটু খারাপ পারেন সারা, তারা ওই দল নিয়ে একদম পিছনে চলে গেলেন, পিছনেই বসে থাকলেন, কিন্তু আলটিমেটলি কিছুই শেখা হচ্ছে না তখন। আচ্ছা শুনেন মেইন কথা যেটা সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনার কি তখন যেটা বলছিলাম যে এক্সারসাইজ সলভ করেছেন কিনা কেউ? ওগুলো না শুনলেও চলবে, ওগুলো ইম্পর্টেন্ট কিছু না। এক্সারসাইজ বইতে যে এক্সারসাইজ গুলো থাকে, একটা ইয়ে চ্যাপ্টার শেষে আপনার ইসে ছিল ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারের শেষে যে এক্সারসাইজ গুলো দেওয়া ছিল, এগুলো কি কেউ সলভ করেছেন? রান হবে না কেন? আপনাদের ইনস্ট্রাক্টর তাহলে ভালো মতন দেখায় নেই। কি হয়নি এখনো?
সেটা আমি দেখব আমাদের
কেমনি কি কষ্ট লাগে